আসসালামু আলাইকুম ও সম্মানিত শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগত আলবাব ইনস্টিটিউটে আজকে আমরা ইসলামের বাস্তবতা সংক্রান্ত একটা আর্টিকেল পড়ব এটা থেকে আমরা আরবি ভাষা শেখার চেষ্টা করব। চলুন আল একাদশ পাঠ আল ইসলাম ইসলাম ১৩৫ পঁয়ত্রিশতম পাঠ হাকিকাতুল ইসলাম ইসলামের বাস্তবতা তাহি প্রস্তুতি ফকর ফিল ইজাবি আনিল এস ইলতি তিয়া নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিতে চিন্তা করুন ওয়াহিদ এক উদকুর বাদ এসম ইল والرسل عليهم السلام عليهم السلام نبي رسول دير نام أولك كورون أذكر أولك كورون بعض أسماء الأنبياء كتبأ والرسل كتبوا نبي رسول نام عليهم السلام كتبوا نبي رسول عليه السلام نام أولك كورون اثنان دوي هل يصح أن يؤمن الإنسان ببعض الرسل ويكفر ببعض মানুষের জন্য কি এটা সঠিক যে কতিপয় রাসুলকে বিশ্বাস করবে আর কতিপয় রাসুলকে অস্বীকার করবে তিন হল উরসিলান্ন মোহাম্মদ নাস নবী মুহাম্মদ কি সকল মানুষের জন্য প্রেরিত হয়েছিলেন আর বাহ চার মদ্দিন উল্লেদি জিহি কুল্লুর রসুল সকল নবী রাসুল যে ধর্ম নিয়ে এসেছেন যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন সেটা কি আউ দুবিল্লা হি মিনা শৈত নির্ম জিম বিস্মিল্ল হি রহ্ম নির্মা হীম ওকলু কুনু হু না সর তেহ তারা বলল তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হও তোমরা সঠিক পথের দিশা পাবে উল মিল্লাতা ইব্রাহিম হানিফা আপনি বলুন বরং তোমরা ইব্রাহিমের ধর্মকে আন্তরিকভাবে গ্রহণ করো মিনাল করোশিক তিনি মুশ্রিকদের কেউ ছিলেন না কুলু তোমরা বলো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি

এবং যা কিছু ইব্রাহিমের প্রতি ইসমাইলের প্রতি ইসহাকের প্রতি ইয়াকুবের প্রতি ও অন্যান্য নবী রাসুলের প্রতি অবতীর্ণ করা হয়েছে তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি ওয়ামা উতিয়া মুসা এবং যা কিছু মূসাকে প্রদান করা হয়েছে ও ইসাকে এবং অন্যান্য নাবিরাসুলকে প্রদান করা হয়েছে তার প্রতিও আমরা বিশ্বাস স্থাপন করলাম আল ইসলাম উদ্দিন উত্তিদ ইসলাম একত্ববাদের জীবন ব্যবস্থা আল্লদ্দিব্বা আসল্লাহ বিহির রসুল এ জাম যেটার মাধ্যমে আল্লাহ সমগ্র নবী রাসুলকে সকল রাসুলকে পাঠিয়েছেন আল ইসলাম উদ্দীন তোহাইদ ইসলাম একত্ববাদের জীবন ব্যবস্থা বা আয়সাল্লাহ বিহির রসুল জামিয়া যার মাধ্যমে আল্লাহ তা সকল নবী রাসুলকে পাঠিয়েছেন ব্র্যাকেটে দেখুন লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই মোহাম্মদ আল্লাহ রাসুল ইলাহুন শব্দের অর্থ হল সত্য উপাস্য আলাহা ইয়া ইহু অর্থ হল উপাসনা করা বশ্যতা স্বীকার করা দাসত্ব বরণ করা তো ইলাহুন যার দাসত্ব করা হয় মা বা মাবুদুন অর্থাৎ সত্য উপাস্য ওয়া আল হোম নোহন সালাম সর্বপ্রথম রাসুল হলেন নো সালাম আর এর পূর্বে যারা এসেছিলেন তারা নবী ছিলেন নবী হলেন আল্লা তালা যাদেরকে ওয়াহি পাঠান যাদের নিকট ওয়াহি পাঠান এরা নবী আর যাদের কাছে নতুন সারিয়া দেন তারা হলেন রাসুল সুতরাং সকল প্রেরিত পুরুষই নবী কিন্তু যাদেরকে নতুন সারিয়া দেওয়া হয়েছে তারা হলেন রাসুল ওয় মোহাম্মদুন মোহাম্মদুল সাল আলী ওয়াসাল্লাম আর তাদের সর্বশেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তা আলা আল্লাহ তালা বলেন ইন্যাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহ তা আলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ওয়াল ইসলাম হুয়া দিনুল বাকি ইসলাম সেই চিরস্থায়ী জীবন ব্যবস্থা আল্লাদি নাসাখা জামি আর রিসালাতি কাবলা যেই জীবন ব্যবস্থা তার পূর্বেকার সকল রিসালাত তথা বার্তাগুলোকে রহিত করে দিয়েছে কল আল্লাহ আলা আল্লাহ তালা বলেন ওয়াইয়াবি গাই আল ইসলামী দিনা যে ইসলাম ছাড়া অন্য কিছুকে জীবন ব্যবস্থা রূপে গ্রহণ করবে ফালঈ কবালা মিনহু তার থেকে তা গ্রহণ করা হবে না অ্যাকসেপ্ট করা হবে না ওয়াহুয়া সলিহলিকুল্লি মাকান ইসলাম সর্ব জায়গা ও সর্বযুগের উপযোগী ওয়াহুয়া দিন আইল বাসা আর এটা সমগ্র মানুষ সমগ্র মানবতার উপযোগী জীবন ব্যবস্থা সমগ্র মানবতার জন্য সাধারণ জীবন ব্যবস্থা আমন মানে সাধারণ লিদা ফকদাহিহি তাই আল্লাহ তালা ইসলাম সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন তা তালা আল্লাহ তালা বলেন ই না জিক্র নিশ্চয় আমি বিধিবিধান অবত নিশ্চয়ই আমরা বিধান অবতীর্ণ করেছি ফিদুন আর আমরাই এর সংরক্ষক ওয়াল মুসলিম বিহাম্মদিন সাল আলহি ওয়াসাল্লাম ওয়াহদা মুসলিমরা শুধু মুহাম্মদ সাল ওয়াসাল্লামের উপরই বিশ্বাস স্থাপন করে না ওয়া বিজামি কাদিকমিয় রসুল বরং তারা সকল নবী রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহদীন সাবা কুহু যারা তার পূর্বে অতিবাহিত হয়ে গেছেন অর্থাৎ পূর্বেকার সকল নবী রাসুলের প্রতি মুসলিমরা বিশ্বাস স্থাপন করে কলা তা আলা আল্লাহ তালা বলেন কুলু অমানবিল্লাহি তোমরা বলো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি ওমা মা উনজিলা ইলাইনা আর যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে তার প্রতিও ওমা উনজিলা ইলা ইবাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়কুবা ওয়ালি ওমা উসা ওয়সা ওমা উহীম তোমরা বলো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং যা কিছু ইব্রাহিমের প্রতি ইসমাইলের প্রতি ইসহাক ইয়াকুব অন্যান্য নবী এবং মুসা ঈসা ও অন্যান্য নবী রাসুলদের প্রতি যা কিছু অবতীর্ণ করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম লা নুফারলিকু আহাদি মেন মেনহোম আমরা তাদের মাঝে কোনো বিভাজন করি না তাদের মাঝে কোনো তারতম্য করি না লাহু মুসলিমুন আর আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী ওল জুলমি আনিল আফরাদ মুজতামাআত আর ইসলাম ব্যক্তি ও সমাজের ওপর থেকে নিপীড়ন দূর করার প্রতি আহ্বান করে ফাকাদ ফকাদ ইলাইহি ইলাই রহবতন ও রহবতন এই জন্য ইনকাদা মানে আকৃষ্ট হওয়া অনুগত হওয়া লিদা এ কারণেই ফকাদিন কাদ ইলাই রহবতান ও এই এজন্যই জাতিগোষ্ঠী ইসলামের প্রতি আগ্রহ ও ভক্তি সহকারে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে ফিহিল মুস্ব ফলে তারা ইসলামে সাম্য পেয়েছে বাইনা নাসি জামিয়ান সকল মানুষের মাঝে ফলে তারা ইসলামের সকল মানুষের মাঝে সাম্য খুঁজে পেয়েছে ওয়া ওয়াঈন নুহুম যদিও তাদের বর্ণ যদিও তাদের বর্ণ ওয়ালুআহম ভাষা ওয়া বিতহম পরিবেশ বিচিত্র হয় যদিও তাদের বর্ণ ভাষা ও পরিবেশ বিচিত্র কলা রসুল সল্লা আলী ওসাল্লাম রসুল্লাহ সল্লা আলী ওসাল্লাম বলেছেন কুল্লুকুমলি আদম তোমাদের প্রত্যেকেই আদমের ওয়াদমু তুরাব আর আদম মাটির লা ফদলা আলা আজমিন কোনো অনারবের ওপর আরবের কোনো বিশেষ মর্যাদা নেই ওয়ালাহ আলী আসা আলা আহমারা ইল্লা বিদ্যাকুয়া এবং কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গেরও কোনো মর্যাদা নেই ইল্লা বি তবে তাকুয়ার ভিত্তিতে অর্থাৎ কেউ যদি কারো ওপর মর্যাদা পেতে চায় তাহলে সেটা ক্ষোধাভীতি আল্লাভীতি ও তাকুয়ার মাধ্যমেই হতে হবে সুতরাং কোনো অনারবের উপর আরব কোনো কৃষ্ণাঙ্গ কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো প্রাধান্য নেই একমাত্র তাকুয়া ছাড়া তো সম্মানিত শিক্ষার্থী এখানে পুরো নাচটা ভালো করে লক্ষ্য করবেন কোথায় কি অর্থ দিচ্ছে আর না বুঝলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বুঝিয়ে দেবো আর আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশান পান আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি